Sal Sanja Zora, Montre Monoscante, Debni Manjamu by Jenga Rizaka, Durgo Jomini Hatibo, Tripurchuri, Mutai, Tete, Bani, O Banino Kitingui, Kajaka Kasia Hokomo Panda, O Panda, Montre Monoscante, Debni Logi, Manjaka, Durgo Jomini, and Diplomni Chairperson, Champa Das, Dolai Hankor, Purushotni, Shobadi Poti, Onadi Shokar Kubi Kubundo, O Tete, Bani Tongai, Pinei, Chitam December Salmari Jora, Melano Kitingui. Komolpur bakhaste amtri lokorun bishik hai tantumun boyar 17000 yorowa jati upojati ni jotha sahajigitai yorowa imela ebong imela no kendra khayoi e durga chomuni elaka ye protento elaka Yoba, ye melano kendro kaino tini yoro din din tini unnoto unka ebong taibonganong asakayo ebong dong sini elakani tapuk bukuk dog ye melano protek bosorono kainani অবহাই সহযোগিতা এবং খাইমানি ভাই আমি এই এলাকানি বড়নব ধন্যবাদ দাম এখন দুর্গা জমুনি বাজার আজকে 20 বছর যাব এখানে ত্রিপুরেশ্বর পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে এই যেটা আমি ইতিহাস জানলাম যেদুরি মেলাকে কেন্দ্র করে দুর্গা চৌমুনি বাজারের নাম এবং এখানে ব্যবসার শুরুয়াত সবথেকে বড় ব্যাপার যেটা এখানে ব্লক স্থাপিত হয়েছে দুর্গা চৌমুনি আইডি ব্লক এখানে আইটিএস স্থাপিত হয়েছে ব্যবসার প্রসার ঘটেছে এবং এই মেলাকে কেন্দ্র করে জাতি জনজাতির মধ্যে এটা মেলবন্ধনের সৃষ্টি হয় এবং এটার ঐতিহ্যবাহী মেলা গভর্নমেন্টও এই মেলাকে সহায়তা করে থাকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট স্টল খুলে থাকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে সাহায্য করা হয় তো সব মিলিয়ে এই মেলাটা যথেষ্ট আকর্ষণীয় এবং এই মেলার যথেষ্ট সুনাম রয়েছে আমরা আশা করি ভবিষ্যতে এই মেলা আরও শ্রীবৃদ্ধি করবে আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 2001 সাল থেকে আমরা এখানে শ্রী শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী পূজা এবং এই মেলা আমরা করে আসছি এখনো অব্যাহত রয়েছে এই মেলায় আমাদের মেলা কমিটির কর্মীবৃন্দ কঠোর পরিশ্রম করে দিবারাত্র পরিশ্রম করে এই মেলাকে সাজিয়ে তোলার জন্য অনেক পরিশ্রম করেছে তার জন্য আমি মেলা কমিটির সদস্য সদস্যবৃন্দকে জানাই অশেষ ধন্যবাদ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এই মেলাকে উজ্জ্বল করার জন্য এবং এই মেলাতে আনন্দ উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আপনারা সুন্দরভাবে নির্বিঘ্নে আপনারা মেলা উপভোগ করবেন আপনারা নির্বিঘ্নে এই মেলা উপভোগ করতে পারলে আমরা মনে করব আমাদের শ্রম সার্থক হয়েছে যে আমরা এই মেলার মাধ্যমে দুর্গা চৌমুনির পরিচিতি লাভ হয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে এই দুর্গা চৌমুনি বাজারের পরিচিতির মাধ্যমে এখানে ব্লক স্থাপিত হয়েছে এখানে আইটিআই স্থাপিত হয়েছে এখানে বাজার স্থাপিত হয়েছে
ব্যবসা বৃদ্ধি ঘটেছে, এই অঞ্চলে একটা পরিচিতি প্রকাশ পেয়েছে। ওই মেলা মানে মেলবন্ধন, জাতি জনজাতি উভয় অংশের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। যদিও যুবশ্রী মেলাটা বা যুবশ্রী পূজারা পূজা মূলত জনজাতি ভাই বোনেরা করে থাকে, কিন্তু সেটা শুধু জনজাতি ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা জাতি জনজাতি উভয় অংশের মানুষ আজকে সেই মেলাতে অংশগ্রহণ করে। কোভিড-19 পরিস্থিতির কারণে গত বছর এখানে মেলা সম্পন্ন হয়নি। একটা সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মেলার উদ্বোধন হয়েছিল, বিপ্লব কুমার দেবের হাত ধরে। তো আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতিতে যদি ভ্যাকসিন তৈরি না হতো তাহলে এইবারও মেলা সম্ভব হতো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে সারা দেশব্যাপী 31 অক্টোবর 100 কোটি ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে সমস্ত ব্যক্তিদের সেই ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। এবং পৃথিবীর উন্নতশীল যে রাষ্ট্রগুলি রয়েছে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এই সকল রাষ্ট্রগুলি ফ্রি টিকাকরণ করতে পারেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রতিটা নাগরিকের জন্য যারা 18 বছরের ঊর্ধ্বে তাদেরকে ফ্রি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিয়েছে। এবারের বছরও মে মাস থেকে আগামী বছর 2022-এর মার্চ মাস পর্যন্ত সেই মাথাপিছু 5 কেজি করে চাল প্রতিটা পরিবারে ভারতবর্ষের 81 কোটি মানুষ, ত্রিপুরার যে 25 লক্ষ মানুষ, তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা আমাদের কাছে বাড়তি পাওনা। সরকার মানুষের পাশে রয়েছে, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারও ঘরে বসে থাকেনি। কোভিড-19 পরিস্থিতিতে হাতে হাজার ঘরে বাজার এই প্রকল্প চালু করেছে এবং প্রত্যেকের ঘরে বাজার পৌঁছে দিয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢোকানো হয়েছে। সরকার আপনাদের পাশে রয়েছে। যে কোনো মেলায় আমরা কয়েকদিন আগে রাসমেলা উপভোগ করেছি, সেখানে সরকারিভাবে সহায়তা করা হয়ে থাকে। ত্রিপুরেশ্বরী মেলাতে আমি জানি না সরকার কতটুকু সহযোগিতা করে, তা সত্ত্বেও বিভিন্ন স্টল খোলা হয় এবং পর্যায় সমিতি জেলা পরিষদ থেকে আর্থিকভাবে সহায়তা করা হয়, এটা খুব সম্ভবত এখানে ত্রিপুরেশ্বরী মেলাতে করা হয়ে থাকে। যাই হোক, আগামী দিনে এই মেলার আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে আমি আশা প্রকাশ করছি এবং আমরা এই করোনাকে জয় করে, করোনার যে যুদ্ধ সেই যুদ্ধকে জয় করে আমরা এগিয়ে যাব। আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আপনারা জানেন শুধু ভ্যাকসিন নয়, বিগত বছর এই করোনাকালীন পরিস্থিতিতে দেশব্যাপী যাতে খাদ্যের সংকট না হয়, কারণ আমরা জানি যে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, কাজ বন্ধ হয়ে গেছিল, কলকারখানা বন্ধ হয়ে গেছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারতবর্ষের মানুষের যখন রুটি রোজগার বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত বছর মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফ্রি রেশনের ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের 80 কোটি মানুষ, প্রায় 81 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষ সেই ফ্রি রেশনের আওতায় এসেছেন। প্রত্যেককে মাথাপিছু 5 কেজি করে চাল এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল দীর্ঘদিন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবারে স্পেশাল ল্যাব যখন দেওয়া হয় ধরমচন্দ্র বিসিতে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ভ্যাকসিনেশন সম্পন্ন করা যায়নি। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আশা করি প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছেন। যদি না নিয়ে থাকেন, অতি সত্বর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করুন এবং যারা ভ্যাকসিন নেননি তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন।